আমার পূর্বে যারা আল্লাহর কথা বলেছে পিছনের ইতিহাস তালাশ করে দেখেন যে যেখানে আল্লাহর কথা বলেছে রাসূলের কথা বলেছে তাদের উপর অত্যাচার হয়েছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানির মতো ব্যক্তিকে 900 আলেম 70 বার কাফের ফতোয়া দিয়েছে। হযরত মুজাদ্দিদ আল ফিসানির মতো ব্যক্তিকে কাফের ফতোয়া দিয়ে জেলে প্রয়োগ করা হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতো ব্যক্তিকে ফতোয়া দিয়ে উনাকেও জেলখানায় বিষ খেয়ে মানে হত্যা করা হয়েছে। মনসুর হাল্লাজকে শুলে সরে হত্যা করা হয়েছে। যে যুগে যিনি আল্লাহর পরিচয় তুলে ধরতে গিয়েছেন, রাসূলের পরিচয় তুলে ধরতে গিয়েছেন, তারা হয়েছে অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত। এই অত্যাচারে কি আপনারা ধর্ম ছেড়ে দেবেন? আপনারা কি রাসূলের আশেক হবেন না? আপনারা কি রাহমাত তালিল আলামিনকে ছেড়ে দেবেন? আপনারা কি আমাকে ভালোবাসেন? আমি আপনাদেরকে ভালোবাসি। তবে আমাকে যারা ভালোবাসেন, অতীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউলিয়া ইকরামদেরকে যারা ভালোবেসেছেন তাদের কষ্ট স্বীকার করতে হয়েছে। সুতরাং যারা আল্লাহ ও রাসূলকে ভালোবাসে তাদের উপর অত্যাচার আসি, এটা সাময়িক। আপনাদের সংবাদপত্রে দেওয়ানবাগের নিউজ দিতে চায় না। আমার মালিক এমন অবস্থা সৃষ্টি করেছে, আজকা বিবিসি থেকে দেওয়ানবাগের কথা বলা হয়েছে। বাংলাদেশের একটাই সংবাদ বিবিসি থেকে আসছে, সেটা দেওয়ানবাগের বিশ্ব আশেকের রাসূল সম্মেলনের সংবাদ। সুতরাং আমরা চাচ্ছি বাংলার আনাসে কানাসে বিশ্ব আশেকের রাসূল সম্মেলনের দাওয়াত পৌঁছুক। আমি দেখব আমার মালিক আমাকে কতটুকু সাহায্য করে। আমি প্রমাণ করে দেব কে সত্য আর কে মিথ্যা। আমি প্রমাণ করে দেব আশেকের রাসূল সত্য না মিথ্যা। জগতের কারো শক্তি নেই আশেকের রাসূলদের এই জোয়ারকে ঠেকাইতে পারে। আজ হোক কাল হোক সারা দুনিয়ায় আমি আশেকের রাসূল সৃষ্টি করে যাব। আশেকের রাসূল ভাইরা, যারা রাসূলকে ভালোবেসেছে, যারা রাসূলকে সিনাই ধারণ করেছে, তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে, শহীদ হয়েছে, পরবর্তীতে জানা গেছে উনারই বিশ্বের শ্রেষ্ঠ জাতি, আদর্শ জাতিতে পরিণত হয়েছিল। আপনারা কি রাসূলকে ভালোবাসে জগতের শ্রেষ্ঠ জাতি হইতে চান না? আশেকের রাসূল হইতে চান না? আমরা মানসিকভাবে নির্যাতনের জন্য প্রস্তুত প্রস্তুত আছেন না নাই? বাংলার আনাচে কানাচে আশেকের রাসূল চলছে চলবে। আমরা কারু ক্ষমতায় কারু ভরসায় ধর্ম প্রচার করি না। ধর্ম প্রচার করি আল্লাহর ইচ্ছায়, ধর্ম প্রচার করি আল্লাহর দয়ায়। সুতরাং আমাদের সাথে আল্লাহ আছে, আল্লাহর রাসূল আছে, জামে আমদিয়া জামে আউলিয়ার আছে। আমরা ধর্ম প্রচার করে যাব। হাত নামান আপনারা যারা আমার এখানে এসেছেন, আশেকের রাসূলের সবক নিয়েছেন। কে কে রাসূলকে দেখেছেন হাত উঠান। আমার এখানে সে রাসূলকে কে দেখেছেন হাত উঠান। এক জালেম লিখেছে বেনামা হেডবিলের মধ্যে, রাসূলকে দেওয়ানবাগের লোকেরা দেখে নাই, শয়তানকে দেখেছে। হাদিস শরীফ আছে, মান রাআনি ফাকাদ রাআল হক। রাসূল বলেন যে আমাকে দেখেছে, সত্যি আমাকে দেখেছে, আমার সুরত শয়তান ধারণ করতে পারে না। আপনারা কি রাসূলকে দেখেন নাই? ভুল দেখলেন নাকি? সুতরাং এরা যদি পারে, আমি তাদেরকে চ্যালেঞ্জ করলাম,
তোমার কোন মুরিদে যদি একজনকে রাসূলকে দেখাইতে পারো আমার সামনে আসো, আর না হয় আমার কাছে আসো, আমি প্রমাণ করে দেব আমি রাসূলের অনুসারী কিনা, আমি রাসূলের গোলাম কিনা, আমি রাসূলের প্রতিনিধি কিনা। যার সাথে রাসূলের সম্পর্ক পারলে তাকে রাসূলের সাথে দেখে দাও, হাত নামান। আজ থেকে রাসূলেরা আপনারা কি শিওর হইতে পারছেন আপনারা হক পথে আছেন? আপনারা কি শিওর হইতে পারছেন আপনারা হক পথে আছেন? যদি শিওর হন তাহলে আপনাদের দায়িত্ব হবে ঘরে ঘরে আশেক রাসূল সৃষ্টি করার। পারবেন আপনারা? সম্মেলন থেকে গিয়ে যার যার এলাকায় নেমে পড়বেন, আশেক রাসূলের দাওয়াত নিয়ে পারবেন? আমরা ঘরে ঘরে আশেক রাসূলের দাওয়াত পৌঁছে দেব। আমরা পারব না থেমে যাব? মহাসত্য যখনই সংঘাতে আসে এই আগুন চতুর্দিকে ছড়াইয়া পড়ে। আমরা চাইব যে আশেক রাসূলের জোয়ার বাংলার আনাসে কানাসে পৌঁছে দিতে। পারবেন আপনারা? আশেক রাসূলেরা আপনারা সতর্কতার সাথে দেশের আনাচে কানাচে সর্বত্র আশেক রাসূলের আহ্বান পৌঁছে দেন। আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ সৃষ্টি করা হয়েছে, বেনামা হ্যান্ডবিলে লিখেছে ভণ্ড পীর, ভণ্ড পীর বলে যে পীর নয়, আসলে আমি কিন্তু পীর না, আমি পীরানে পীর, লক্ষ লক্ষ পীরদের জন্ম দিতে পারি আমি। আমার আল্লাহ আমাকে শক্তি দিয়েছে লক্ষ লক্ষ পীরের জন্ম আমি দিতে পারি। পীরদের মধ্যে চারটে ক্লাস, ওলি আল্লাহ, ওলি কামেল, ওলি মুকাম্মেল, মুজাদ্দেদে জামান। আল্লাহ দয়া করে জামানার মুজাদ্দেদ হিসেবে আমাকে পাঠাইছেন, ইসলাম ধর্মের সংস্কারক হিসেবে পাঠাইছেন। সুতরাং আপনাদের চিন্তার কারণ নেই, দুনিয়ার যত বিপদ আসুক আমি রাসূলের ইসলাম সমাজে আনবই, আমি মোহাম্মদ ইসলাম প্রচার করবই। প্রশ্ন উঠেছে মোহাম্মদ ইসলাম কোথায় পাইলাম, এই নির্বুদ্ধদেরকে আমি কি দিয়া বুঝাবো, মোহাম্মদ কি আমার নাম, মোহাম্মদ কার নাম? যাকে সৃষ্টি করা না হলে জগৎ সৃষ্টি হতো না, যার বরকতে দুনিয়া সৃষ্টি করা হয়েছে তিনি তো হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন, জগতে যারা মুক্তির ধর্ম দিয়ে গেছেন, যিনি আল কুরআন বিধান দিয়ে গেলেন, পাঁচ উসুলের বিধান দিয়ে গেলেন, কালেমা নামাজ রোজা হজ যাকাত, যিনি মানব জাতির মুক্তির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়ে গেলেন, সে ইসলামের মাঝি, ইসলামের কর্ণধার কে বলেন তো? আশেক রাসূলেরা উমাইয়াদের খেলাফত কালে মোহাম্মদ থেকে, মোহাম্মদকে ইসলাম থেকে সরাইয়া দিয়া নামকরণ করেছে ইসলাম, এই ইসলামের কান্ডারি কে? কান্ডারিবীর ইসলাম সারা দুনিয়ায় প্রচার হচ্ছে এজিদের খেলাফত কাল থেকে আর উমাইয়াদের খেলাফত কাল থেকে, পরবর্তীতে আব্বাসীদের খেলাফত কাল, পরবর্তীতে এজিদ ব্রিটিশের শাসন আমল থেকে। আশেক রাসূলেরা বলা হয়েছে হ্যান্ডবিলের মধ্যে লিখেছে মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী আমি কেমনে হইলাম। মোহাম্মদ ইসলাম কি মইরা গেছিল? আপনারা জানেন ইমাম হুসেনকে কারবালায় শাহাদতের মাধ্যমে রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র, রাসূলের ইসলামকে চাপা দেওয়া হয়েছে, কবরস্থ করা হয়েছিল, সত্য নয় কি? আমি সারা এই জগতে আর কেউ বলেছে কি মোহাম্মদ ইসলাম বলতে ইসলাম আছে? বলেন আপনারা, আর কেউ বলেছে? আমি কি মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী হইলাম না? এর আগে কারো কাছে মোহাম্মদ ইসলাম নাম শুনেছেন? আমি তো সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইসলাম পালন করার পরে, যে ইসলাম আমল করার পরে আপনারা আশেক রাসূল হয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ লোক রাসূলের দিদার পাইতেছেন, ইহা কি মোহাম্মদ ইসলাম নয়? যারা ইসলামের বলি ছুড়ছে তাদের প্রতি আমি বলতে চাই, তোমরা যদি পারো
একজন মানুষকে রাসূলের আশিক বানাও পারবে না। এই যোগ্যতা আল্লাহ তোমাদেরকে দেয় নাই, তোমাদেরকে যোগ্যতা দিয়েছে সন্ত্রাস করার জন্য, আশিক রাসূল বানাইবার যোগ্যতা দেওয়া হয় নাই। সুতরাং আশিক রাসূল হইতে হইলে দেওয়ানবাগির কাছে আসতে হবে। আশিক রাসূলেরা মনে রাখবেন, আমাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এসেছে সব মিথ্যা, বানাওয়াট, ভিত্তিহীন, প্রতিটা কথা আমি কুরআন থেকে বের করেছি। আমি সমাজের ধর্ম করি না, ধর্ম আল্লাহ এবং রাসূলের, সমাজের ধর্ম হয় না। আমি আল্লাহ রাসূলের ধর্ম করি, সামাজিক ধর্ম আমি করি না। আপনাদেরকেও আল্লাহ রাসূলের ধর্ম করার শিক্ষা দিয়েছি, ফলে আপনারা আশিক রাসূল হয়েছেন, দলে দলে রাসূলের দিদার পাইতেছেন। ইহা কি সত্য না মিথ্যা বলেন? সত্য।